সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সাম্প্রতিককালে একটা ভিডিও দেখে অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি হলো যে ছাত্র কর্তৃক পরীক্ষার হলে শিক্ষককে নির্যাতন। যে শিক্ষকের কাছে সে তার নিজের জ্ঞান অর্জন করছে সেই শিক্ষককে কিভাবে অসম্মান করতে পারে। কিন্তু আজকে হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ছাত্র কর্তৃক শিক্ষককে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, প্রমাদ মারা হচ্ছে, পানিতে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু আজকে একটা ইউনিভার্সিটির টিচারকে মূল্যায়ন করে না, একটা কলেজের টিচারকে মূল্যায়ন করে না, হাই স্কুলের টিচারকে মূল্যায়ন করে না। কারণ দিনই শিক্ষার অভাব। একজন ছাত্র যখন দিনই শিক্ষায় শিক্ষিত হবে, যখন দিন বুঝবে, তখন অবশ্যই সে তার শিক্ষকের মর্যাদা দেবে, শিক্ষককে গুরুজন হিসেবে গণ্য করবে, শিক্ষকের মান সম্মান রক্ষা করার জন্য সে জীবন দেবে। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সাম্প্রতিককালে একটা ভিডিও দেখে অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি হলো যে ছাত্র কর্তৃক পরীক্ষার হলে শিক্ষককে নির্যাতন। এটা অত্যন্ত দুঃখের একটা বিষয়। ছাত্র শিক্ষক সম্পর্ক তো এমন হওয়া উচিত নয়। একজন ছাত্রর কাছে তার শিক্ষক হবে গুরুজন, পিতামাতার পরে তার অবস্থান। যেই শিক্ষকের কাছে সে তার নিজের জ্ঞান অর্জন করছে সেই শিক্ষককে কিভাবে অসম্মান করতে পারে। কিন্তু আজকে হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ছাত্র কর্তৃক শিক্ষককে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, প্রমাদ মারা হচ্ছে, পানিতে ফেলে দেওয়া হচ্ছে, অনেক কিছুই করা হচ্ছে। আগেকার জামানার কথা শোনা যায়, আমাদের বাপদাদাদের থেকে আমরা শুনতে পাই যে শিক্ষকদেরকে এত সম্মান করা হতো, এত সম্মান শিক্ষকদের। শিক্ষকরা যদি ছাত্রকে জুতা দিয়ে পেটায় তারপরেও কিছু বলতো না, তার সম্মান এত ছিল। আমাদের বাপদাদার আমল কেন বলবো, আমাদের জামানায় আমরা দেখেছি, আমরা ছোট অবস্থায় দেখেছি যে আমাদের শিক্ষকরা যতই আমাদেরকে শাসন করুক না কেন, আমাদের শ্রদ্ধাবোধ কখনো কমত না। কারণ তারা ছিলেন প্রকৃত শিক্ষক। যেমন তারা শাসন করতেন প্রয়োজনে, তেমন ওই শিক্ষকরা আমাদেরকে এত ভালোবাসতেন এবং তাদের আমাদেরকে শেখানোর জন্য, এলেম দান করার জন্য এত তারা আগ্রহী ছিলেন, এত নিবেদিত প্রাণ ছিলেন। এমনিতেই তাদের কথা মনে পড়লে এখন পর্যন্ত দোয়া বের হয়। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে এই বিষয়গুলো একবারে উঠে গেছে। এটা কারণ কি, আমাদের কারণ বের করা দরকার। কারণের মধ্যে এক নম্বর কারণ বলবো যে দিনই শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আমাদের বর্তমানে দিনই শিক্ষা, ইসলামী শিক্ষা, এটাকে একেবারেই তুচ্ছ মনে করা হয় এবং মনে করা হয় যে কোরআন হাদিসের এলেম মনে হয় শিখলেই ভিক্ষা করে খেতে হবে। এটা আমাদের মনোভাব বর্তমানে। এজন্য আমাদের অনেক বুদ্ধিজীবীরা টিভির টক শোতে মাদ্রাসা শিক্ষাকে নিয়ে বহু টেনশন করে। তারা যেই সমস্ত মাদ্রাসায় পড়ে এই হাজার হাজার শিশু যুবকদের ভবিষ্যৎ কি করবে, এরা এই মাদ্রাসা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে তাদের খুব টেনশন। কিন্তু তারা যে শিক্ষা দিচ্ছে তাদের সন্তানদেরকে, যখন ওই সন্তানরাই তাদেরকে প্রহার করছে, লাঞ্ছনা করছে, লাঞ্ছিত করছে তাদেরকে, এবং যখন তাদেরকে তাদের সন্তানরা বৃদ্ধাশ্রমে রেখে আসছে, তখন মনে করছে ও আমার সন্তানকে কেন আমি কোরআন হাদিস পড়াইনি, এটা তারা মনে করে। সেই সময় তার আগে তারা স্মরণ করে না এগুলো, তারা মনে করে যে মাদ্রাসা পড়ে কি হবে। একজন ছাত্র যখন দিনই শিক্ষায় শিক্ষিত হবে, যখন দিন বুঝবে, তখন অবশ্যই সে তার শিক্ষকের মর্যাদা দেবে, শিক্ষককে গুরুজন হিসেবে গণ্য করবে, শিক্ষকের মান সম্মান রক্ষা করার জন্য সে জীবন দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়দের স্নেহ সম্মান করে না আর ছোটদের স্নেহ করে না সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিসগুলো মাদ্রাসা পড়লেই, দিনী শিক্ষা অর্জন করলেই কিন্তু হাদিসগুলো জানা যায়। এজন্য আমরা সবসময় বড়দের সম্মান করার চেষ্টা করি, কারণ আমি কোরআন হাদিস বুঝি। আমাকে যে বক্তব্যে কোরআন শিক্ষা দিয়েছে
তাকে আমি সর্বোচ্চ সম্মান করার চেষ্টা করি। কিন্তু আজকে একটা ইউনিভার্সিটির টিচারকে মূল্যায়ন করে না, একটা কলেজের টিচারকে মূল্যায়ন করে না, হাই স্কুলের টিচারকে মূল্যায়ন করে না, কারণ দেনি শিক্ষার অভাব। দুই নম্বর কারণ বলবো যে পারিবারিক শাসনের অভাব। পারিবারিক শাসন উঠে গেছে। একটা সন্তান তার শিক্ষকের সাথে বেয়াদবি করলে পারিবারিকভাবে তার পিতামাতা তাকে শাসন করবে এই ভয় যদি ওই ছাত্রর থাকতো, কখনোই শিক্ষকের সাথে খারাপ আচরণ করতো না, বেয়াদবি করতো না। কিন্তু পারিবারিকভাবে শাসন উঠে গেছে, সে মনে করছে যে না, আমার পিতামাতা তো কিছুই বলবে না, আমার কোনো সমস্যা নাই, পারিবারিকভাবে আমার কোনো সমস্যা নাই, এই জন্য এই টেনশন তার মাথায় নাই, যাই করুক কোনো সমস্যা নাই। এই জন্য পারিবারিক শাসন রাখা খুব জরুরি। সন্তানকে শাসন করতে হবে, ভালোবাসতে হবে যেমন, শাসনও করতে হবে তেমন। তাহলেই সেই সন্তান ভালো কিছু করবে। সন্তানকে উপদেশ দিতে হবে শিক্ষকের সাথে কীভাবে আচরণ করতে হবে, তার মর্যাদা কীভাবে রক্ষা করতে হবে, এবার পারিবারিকভাবে শিক্ষা দেওয়া দরকার, পিতামাতার পক্ষ থেকে শিক্ষা দেওয়া দরকার। এরপরে বলবো আরেকটা কারণ হলো অভিভাবকদের অসচেতনতা। অভিভাবক বলতে শিক্ষক একজন অভিভাবক, শিক্ষকদের বলবো এক্ষেত্রে আমি যে শিক্ষকদের নিজেদের ওয়েট নিজেরাই রক্ষা না করা। বর্তমানে শিক্ষকরা হয়েছে এমন, স্কুল কলেজগুলোতে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীর সাথে শিক্ষকও ড্যান্স করে, নাচানাচি করে, ছাত্রছাত্রীর সাথে শিক্ষকও বিড়ি সিগারেট খাচ্ছে, ছাত্রছাত্রীর সাথে শিক্ষকও সিনেমা দেখছে, সব কিছু। তাহলে শিক্ষক একজন একজন ছাত্রের সামনে তার নিজের ওয়েট যে বজায় রাখতে হবে, যে আমি শিক্ষক ও ছাত্র, এই ওয়েট যখন বজায় না রাখে শিক্ষক, যখন ছাত্রছাত্রীদের সাথে একাকার হয়ে যায়, তাদের সাথে বিভিন্ন অন্যায় পাপাচারে লিপ্ত হয়ে যায়, বিড়ি সিগারেট খায়, অনৈতিক কাজে লিপ্ত হয়, নাচানাচি করে, তখন ওই ছাত্র কখনোই শিক্ষকের মূল্যায়ন করে না, ওই শিক্ষকের মর্যাদা নষ্ট হয়ে যায় ছাত্রর কাছে। এই জন্য শিক্ষকের এই যে এক্ষেত্রে বড় ধরনের ঘাটতি আছে বর্তমান জামানায়। শিক্ষকদেরকেও সচেতন হতে হবে, শিক্ষকদেরকে অবশ্যই ছাত্রদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে তাদেরকে, কিন্তু এক্ষেত্রে শিক্ষকরাও ব্যর্থ, এই জন্য আজকে সমস্যা হচ্ছে। আরেকটা মূল কারণ হলো নোংরা রাজনীতি। আজকে স্কুল কলেজগুলোতে নোংরা রাজনীতি প্রবেশ করেছে। ছাত্ররা বিভিন্ন দলে যোগ দিয়ে নিজেদের মনে করছে যে আমার দল ক্ষমতা, আমাকে কে কি করে, এই জন্য তার ক্ষমতার শক্তি, তার ক্ষমতা এর বল তার কাছে এমনভাবে প্রকট হয় যে সে শিক্ষককে পর্যন্ত লাঞ্ছিত করে, অপমানিত করে, কিছুই মনে করে না। ও মনে করে যে শিক্ষক আমার কথা মতো চলবে, কারণ আমি দল করি, আমার সাথে অনেক লোক আছে, আমার শক্তি আছে, আমি চাইলে শিক্ষককে যা কিছু করতে পারি, শিক্ষক আমার কিছুই করতে পারবে না। এই ধরনের ক্ষমতার অহংকার তার মধ্যে ঢুকে যায়, শক্তির অহংকার তার মধ্যে ঢুকে যায়, তখনই সে এই ধরনের বেয়াদবি করে। আমি বলবো রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে এই সমস্ত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা দরকার, যাতে ভবিষ্যতে কোনো ছাত্র কোনো শিক্ষকের গায়ে হাত না তুলতে পারে, ভবিষ্যতে যেন কোনো ছাত্র শিক্ষককে লাঞ্ছিত করতে না পারে। এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে, সরকারকে, তাহলে এগুলো হতে পারে বন্ধ হতে। কিন্তু আসলে এটা প্রকৃত বন্ধের মাধ্যম নয়, প্রকৃত বন্ধের মাধ্যম হলো তাদেরকে দিনই শিক্ষা দিতে হবে, বোঝাইতে হবে, নৈতিক শিক্ষা তাদেরকে দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, তাহলে আশা করা যায় যে তারা এগুলো থেকে বিরত হবে। আজকে আপনারা দেখতে পাবেন যারা মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষককে এ ধরনের মেরেছে এ ধরনের প্রমাণ পাওয়া যাবে না। কেন? তাদের মধ্যে দিনই শিক্ষা আছে, কোরআন হাদিসের শিক্ষা আছে। শিক্ষকরা ছাত্রদেরকে কোনো শাসন করলে ছাত্ররা মনে করে যে এটা আমার জন্য উপকারী, আমার উপকারের জন্যই শিক্ষক আমাকে শাসন করছে, এটা মনে করে। এবং আরেকটা জিনিস, অবশ্যই শিক্ষককে ছাত্রের সাথে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যে ছাত্র শিক্ষককে সম্মান করতে বাধ্য। সম্মান জোর করে আদায় করা যায় না, সম্মান আদায় করে নিতে হয়। আপনি ছাত্রদের সাথে এমন আচরণ করবেন, এমন আপনি ব্যবহার করবেন তার সাথে, এমন ভালোবাসা দিবেন যে ছাত্ররা আপনাকে ভালোবাসতে বাধ্য, এমনকি আপনার জন্য জীবন দেবে ছাত্ররাই। এটা শিক্ষকদের অর্জন করা দরকার। তো যাই হোক, যে ছাত্র এগুলো করেছে এবং যারা এই ধরনের ছাত্র, সবাইকে সতর্ক করছি,
যে ছাত্ররা এগুলো করে সে তারা কখনো মানুষ হবে না, তারা এইভাবেই রাস্তাঘাটে চলবে। এই জন্য সবাই সচেতন হই এবং প্রশাসনিকভাবে যেন এটার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।